আচ্ছা, কি আপ কোন কি হয় মেয়ে বাচ্চাটা? হ্যাঁ ভাইয়া। নাম কি? পিঙ্কি দাস। বয়স? বয়স 9 বছর। কি হইছিল? আমি তো তো বানে গেছি, আজ ওটা স্নান করতে গেছে, আমার মাঠে সাটি লাগে গেছে গালে মালে। হ্যাঁ, কাপড় সবার ইড সব শুকনা ভিজা নাই। হ্যাঁ, এটা কে মারছে না কেটা করছে এটাও কই জানে না। কোন সময় আপনার বাড়িতে গেছে? আমি তো গেছি মানে 9টা 10টার সময়। কোন সময় পাইছেন? কোন সময় আপনি পাইছি? তো 1 ঘন্টা আগে পাইছেন। হ্যাঁ, আর তো কবর নাই, খেলতে গেছে মনে হচ্ছে, খেলতে গেছে। হ্যাঁ, খেলে আইব, আমি গেছি রুগুয়াইছি। হ্যাঁ, গেছি রুয়া গোপাল। কোন জায়গায় গেছে খেলতে? ওইটা ওই কালেজের সরা, ওই কালেজের সরা, ওই ক্ষুদিরাম কলোনি একটা ইয়ে আছে, আপনি খবরটা কিভাবে পেয়েছেন? এখন এখন কই লিয়েছেন? হাসপাতালে লিয়েছেন? হ্যাঁ, হাসপাতালে লিয়েছে। ওখানে তো আত্ম তো এমনি লড়াই করে এখন ডেড হয়েছে না। ওখানে ডাক্তার কি কইছে? আপনার নাম? শঙ্কর দাস। খবর পাওয়ার সময় সময় আমরা আবার জানতে পারছি আটজন মেয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। সঙ্গে সঙ্গে আমরা খাস দিলি সবাই মিলে আটটা ডেট বলি পাওয়া যায়। একটার নাম হচ্ছে উর্মিলা মারা। তাদের বাড়ি কি দুজন কি একই এলাকায় বাড়ি? একই এলাকায়। মানে কোথায় গিয়েছিল তারা? তারা স্নান করার সময় তারা করে।